আপি, তোর চোখে কি হলো? চোখে পিঁপড়া ঢুকে গেছে, ছোট ছোট পিঁপড়া ঢুকে গেছে। পিঁপড়ে পিঁপড়ে ও পিঁপড়ে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো গাইজ, এখন আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে আমার, তো চলো যাওয়া যাক আর পার্সেলটাকে নিয়ে আসা যাক। এটা ভারী না? ভারী আছে সবাই। আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে দেখতেই পাচ্ছ সোফিয়া সুফিয়ান আছে, কারণ আজকে হলো রবিবার। তো আজকে ব্লগটাতে থাকছে আমি রবিবার দিন সারাদিন কি কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে শনিবার ছিল, কালকেই সোফিয়া সুফিয়ান আমার সঙ্গে সন্ধ্যাবেলায় চলে এসেছে। রাত্রেবেলা আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, ইনস্টাগ্রামে লাইভও এসেছিলাম। যারা যারা লাইভ দেখেছো, অনেকেই লাইভে দেখেছো আমাদেরকে, আর অনেক কমেন্ট করেছো সুন্দর সুন্দর, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে এবার সোফিয়া সুফিয়ান আমাদের বাড়িতে থাকছে, কি করছি না করছি সবকিছু তোমার সাথে শেয়ার করব। তো চলো, এখন সকাল হয়েছে আর সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক, আর সৌমিয়া সুফিয়ানকে খাবারটা দিয়ে দিই, তারপরে আরো কি কি হচ্ছে না হচ্ছে, সবাই কি কি করছে না করছে সবকিছু তোমার সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। সানডে হোক বা মানডে, সৌমিয়া সুফিয়ান যদি এই বাড়িতে আসে তো চাই একটু সুন্দর ব্রেকফাস্ট, কারণ ওরা চায় যে একটু ভালো ভালো ব্রেকফাস্ট যেন ওদের জন্য আমি রেডি করি, ওটা তো ওরা খুব খুশি হয়। তো তার জন্য নিয়েছি একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম, আর দুটো বাটার টোস্ট করে দিয়েছিলাম একটু টেরে মেরে, সরি বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল, আর একটা প্রাণের পটেটো ক্র্যাকার হয় ওইটা। তো এই ছিল পুরো আজকে ওদের ব্রেকফাস্ট। তো দেখতেই পাচ্ছ, চলো স্যান্ডউইচের ভিতরে কী কী দিয়েছি সেটাও দেখিয়ে দিই। তো এখানে অমলেট ছিল আর শশা ছিল। তো এই ব্রেকফাস্টটা সৌমিয়া সুফিয়ানকে দিয়ে দিই, চলো। করো, সুফিয়ানকে ঢুকতে দাও, সৌমিয়া একটু এদিকে সরে আসো। বাড়িতে কাজ চলছে তাই এখন আওয়াজ কেমন লাগছে? তো ওরা খাওয়া দাওয়া করুক, আর এইদিকে নুরি ফুপু স্টার্ট করে দিয়েছে রান্নাঘর। এখন কি করছে নুরি ফুপু? নুরি ফুপু এখন চিকেন ম্যারিনেট করছে, কারণ আজকে রবিবার স্পেশাল বিরিয়ানি হবে। এটাতে কি হবে আমি জানি না, এটাতে কি হবে নুরি ফুপু? নুরি ফুপু জানি না কি হবে, জাস্ট ম্যারিনেট করছে। আর আজকে লাঞ্চ হবে মেবি বিরিয়ানি। এবার যাওয়া যাক বাইরে। তো এখানে নুরিফু ম্যারিনেট করুক, এদিকে সৌমিয়া সুফিয়ান খাওয়া দাওয়া করছে, আর ওখানে আব্বু বসে বসে সবজি কাটছে, যেটা আব্বু খুব ভালোবাসে। আর এখানে বিদিশা যাবে হোস্টেল, তো তার জন্য গোছাগাছি করছে লাস্ট মুভমেন্টের। তো দেখতেই পাবে বিদিশার জন্য একটা ব্লগ বানাবো আমি। তো তারপরে এখানে রান্না চলছে, মানে রান্না বলতে আমি নিজের খাবারটা প্রিপেয়ার করছিলাম, আমাকে পাউরুটি অতটা ভালো লাগে না, আর এদিকে আমার ব্লগটা আপলোড করছিলাম। তো এটারই কাজ চলছিল। এখানে সৌমিয়া টেস্ট করলো, তো এখানে দেখতে পাচ্ছ বিদিশা এখানে লেখালেখি চলছে, মেথুন কলেজ অ্যান্ড হোস্টেল। তো তো গাইজ, এখানে আমাদের মেহমান আমাদের আমাকে নেল পলিশ পরাচ্ছে, একটা নেল পলিশ পেয়েছে, তো তাই বলছে বিন্দিয়া পেয়ে আসো তোমাকে নেল পলিশটা পরিয়ে দিই। তো আমি এখন নেল পলিশ পরছি, পুরোপুরি কমপ্লিট হোক তারপরে আপনার সঙ্গে শেয়ার করব। আর আমার ভ্লগটা আপলোড করা হয়ে গেছে, তো আমার নেল পলিশ পরানো চলছে। আর তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করে রাখি, যেটা হলো আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছি, তোমরা সেখানে নিজেদের ইচ্ছা মতো কোশ্চেন করতে পারো আমার সঙ্গে, মানে সরি আমাকে, আর আমি সব কোশ্চেনে অ্যান্সার দেব, একটা কিউ অ্যান্ড এ ভিডিও নিয়ে আসবো তোমাদের সকলের জন্য। তো তোমরা সেখানে ঝটপট কোশ্চেনগুলো করে আসো, আর তারপরে আবার ভ্লগটাকে কন্টিনিউ দেখো।
আর তোমাদের কোশ্চেনের অ্যানসার নিয়ে একটা ভিডিও আমি করতে চলেছি, তো তোমরা যে কোনো টাইপের কোশ্চেন করতে পারো। তো এখন বিরিয়ানিটাকে সাজানো হবে, আর এখানে ফুপু বিরিয়ানিটাকে সাজাবে। আলু, বেরেস্তা, এটা কি কেওড়া জল, ওটা হলো কালার। আর ওখানে চিকেনটা রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা, এটা বাড়িতে বানানো না? আচ্ছা ঠিক আছে, কাজ হলো কত দূর? কমপ্লিট। আচ্ছা ওখানে তেনু মামা এসেছে, তেনু মামা কাজ করছিল, তো কমপ্লিট হয়ে গেছে তেনু মামার কাজ, বাড়ি যাচ্ছে তেনু মামা। আর এখানে এখন সাজানো হচ্ছে বিরিয়ানি। সৌমিয়া আসো, বিরিয়ানিটা সাজানো হচ্ছে, আসো দেখো একটু, শিখে নাও একটু, তুমিও তো রান্না করে খাওয়াবে আমাকে, খাওয়াবে না? কতক্ষণ লাগবে? আচ্ছা আধ ঘন্টা থেকে কুড়ি মিনিট দমে দেওয়ার পরে তখন এটা সুফিয়ান খাবে। তো গাইস আমি এইমাত্র গোসল করে এসেছি, আর সৌভিয়ারাও গোসল করে ফেলেছে, আর সৌমিয়ারা এখন বসে বসে ফোন ঘাটছে আর রোদে চুল শুকাচ্ছে। এই দেখো সৌমিয়া, রাজিবুল আর সুফিয়ান একসঙ্গে ফোন দেখছে, আর সৌমিয়ার চুলটা এখন শুকানো হচ্ছে রোদে। তো গাইজ এখন আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে আমার, তো চলো যাওয়া যাক আর পার্সেলটাকে নিয়ে আসা যাক। অনেকটা ভারী না? ভারী আছে, চলো চলে এসেছি রান্নাঘর, আর সৌমিয়া সুফিয়ানের জন্য এখন বিরিয়ানি খুলছি। তো বিরিয়ানি খুলে নিচ্ছি, সৌমিয়া সুফিয়ানের একটা প্লেটেই নিব, কারণ ওদের দুজনকে আমিই খাইয়ে দেবো, আর রাজবুলের জন্য খুলে নিলাম। আর একটা চাটনি আমি বানাই বিরিয়ানি যখন করি, তো বিরিয়ানির সঙ্গে এই চাটনিটা খেতে আমার খুব ভালো লাগে। আর চাটনিটা হলো মানে বুরহানি কাম চাটনি, মানে এটার সঙ্গে যদি আর একটু বেশি করে দই আর একটু জল অ্যাড করে দেওয়া হয় তাহলে বুরহানি হয়ে যাবে। তো এরকম একটা চাটনি বানাই আমি, আমাকে খুব ভালো লাগে খেতে। বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আমার দুই ভাই বোনকে খাওয়াতে, কারণ কারণটা বলো সৌমিয়া। আজকে সানডে তাই আজকে একটু স্পেশাল। না না না, বিরিয়ানিটা আমি তোমাকে কেন খাচ্ছি, তোমরা কেন নিজে থেকে খাচ্ছ না? কেন কি আমরা যখন এখানে আসি বিনদেবী অনেকে খাই, শুধু এখানে না যখন গুড়পাড়াতেও যদি কখনো মানে মানে ভালো খাবার হয় মানে পোলাও বিরিয়ানি এই টাইপের কিছু, তখনই আমি সৌমিয়া সুফিয়ানকে খাইয়ে দিই, তাই না? তো চলো এটা এবার সৌমিয়া সুফিয়ানকে খাইয়ে দিই আমি। তো এই দেখো বুরানি, বিরিয়ানি খাওয়ার পরে বুরানিটাও খেয়ে নিলাম। বুরানি খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলো এবার পার্সেলটা ওপেন করি। তো দেখতেই পাচ্ছ পার্সেলটাকে ওপেন করছি, তো ওপেন করার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমি একটা গালিচা অর্ডার দিয়েছিলাম, তো গালিচাটা অর্ডার দিয়েছিলাম আমি একটা, আর এসেছে পুরোপুরি অন্য প্রিন্টের। তো দেখতেই পাচ্ছ কোনটা এসেছে, তো অবশেষে আবার গুটিয়ে এটাকে রিটার্ন করলাম, কারণ কিছু করার নেই, কারণ যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই আসেনি, তো পছন্দ মতো না হলে তো রিটার্ন করতেই হবে বলো, তো এইটাই অর্ডার দিয়েছিলাম। তো গাইজ এখন দুপুরবেলা, খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা দেখতে পেলে, আর এবার আমরা একটা ভূতের সিনেমা দেখব। হ্যাঁ, আর আমরা ভেবেছি এটাই দেখব, ইভিল নাইট। তো ইভিল নাইটটা দেখব সৌমিয়া এখানে, এখানে সুফিয়ান আর আমি তিনজনে শুয়ে আছি। তো আমরা সিনেমাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমার সাথে। তো গাইস রাত্রে, সরি রাত্রে বলছি, দুপুরবেলা আমরা ভাবলাম যে সিনেমা দেখব ভূতের, আর ভূতের সিনেমাটা কি লাগানো হয়েছিল সেটা আমিও জানি না। আমি 5 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে গেছি, কারণ সকালে অনেক সকাল সকাল উঠেছিলাম এদের জন্য 7টার সময়, আর আমি এমনিতে উঠি 10টার সময়, তার জন্য ঘুমিয়ে গেছিলাম। ওরা তো সিনেমা দেখেছে, এখন বাজছে 5টা, আর এখন আমি ঘুম থেকে উঠেছি, আর সৌমিয়া সুফিয়ান এবার বাড়ি যাবে। আর এই মুহূর্তে অরিক এসেছে, অরিক হলো আমার খালাতো ভাই। তাকা এবার হাই কর, অরিক এসেছে মাকে দেখা করতে, যখন আসে এখানে নানির বাড়ি তখন মাকে দেখা করতে চলে আসে একা একা, খুব ভালো ছেলে।
তো এখন যাবো সৌমিয়া সুফিয়ানকে রাখতে। রানু, রানু কালকে এই ফলটা দিয়েছিল রানুদের গাছের মুসাম্মি, তা এটাকে ভাবলাম যে এখনই কাটি। তো চলো দেখা যাক এটা খেতে কেমন হয়, গাছের মুসাম্মি। গাইস এই হলো মুসাম্মি, যখন কাটছিলাম তখন এত রস, প্রচুর রস। আর এই যে খোসাটা এটা একদমই নাই, একদমই খুবই পাতলা। এখন টেস্ট করা যাচ্ছে কেমন, খুবই মিষ্টি। আমি ভাবছিলাম যে গাছের মুসাম্মি হতে টক হবে, তো খুবই মিষ্টি মুসাম্মিটা খেতে। বাবা, সৌমিয়াদের গাছের মুসাম্মি তো তাই সৌমিয়ার মতন মিষ্টি। তোর বেড়ানো হয়ে গেল? আবার কবে? আবার শনিবার রবিবার, তাই তো? আর নেক্সট শনিবার সুফিয়ান কি রান্না হবে বলে দাও একটু। পোলাও। সৌমিয়ার মন খারাপ, সৌমিয়াকে এবার বাড়ি চলে যেতে হবে। তাই সৌমিয়া সুফিয়ানকে রেখে আসার পর এখানে নাগেটস ফ্রাই করব। তো সন্ধ্যাবেলার জন্য নাগেটসটা আব্বু বানিয়ে রেখেছিল, যেই সলিড পিসগুলো দেখেছিলে। তো সৌমিয়া সুফিয়ান সাধারণত রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই রবিবার দিন যায়, নাহলে ওই 8টা 9টার দিকে যায়। কিন্তু আজকে একটা নিমন্ত্রণ থাকায় ওরা বিকেলের মধ্যেই চলে গেল, কারণ ওদেরকে সন্ধ্যার আগেই বেরোতে হবে, সেখানে নিমন্ত্রণের জায়গায় যেতে হবে। তাই আমরাই খেয়ে নিলাম নাগেটসগুলো। আর এই এই হচ্ছে এরা দুজন, বিকেলবেলা এসেছিল আর বড় ভাই, এখানে এসেছে নাতি, মানে আমার খালাতো ভাই, আমার মায়ের চাচাতো বোন জিনি আন্টির ছেলে, আমরা আদর করে ডাকি। আর এটা কে? এটা হলো আফিয়া, আমার বহিন। আফি, তোর চোখে কি হলো? বললাম না, চোখে পিপিয়া ঢুকে গেছে। ছোট ছোট পিপিয়া ঢুকে গেছে? পিপিয়ে ও পিঁপড়ে? হ্যাঁ। আচ্ছা, কখন এসেছিস মারগ্রাম? এখানে দুবার থাকছিলাম, সঙ্গে সঙ্গে আবার ফেরছি না, তোমাদের বাড়ি নাতে এসে না। এখন সব নেল পলিশ পরাপরি চলছে, এখানে বিদিশা নেল পলিশ পরিয়ে দিচ্ছে। কি খুশি, কি খুশি, ভালো। চলো বেটা, তোর মায়ের নাম কি? তোর মায়ের নাম জানিস না? মায়ের নাম দিনিয়া। দিনিয়া? আর তোর বাবা পিয়া? তোমার তোমার নাম কি? তো নাফিরা চলে গেল, তারপরে এসেছে উষা আন্টিরা। উষা আন্টি এখানে জেন, মানে উষা আন্টির ছেলে। এখানে বিদিশা মুড়ি মাখছিল, আমরা সবাই মিলে মুড়ি আর চিকেন চপ খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো সব মিলিয়ে আজকে রবিবারটা আমার খুব ভালো কেটেছে। আর তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তার আগে বলে রাখি, আমার কমিউনিটিতে গিয়ে ঝটপট ওইখানে কমেন্টে গিয়ে আমাকে কোশ্চেনগুলো করে এসো, কারণ ওই কোশ্চেনগুলোকে নিয়েই আমি ভিডিওটা বানাতে চলেছি। তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি ভিডিওতে দেব। নেক্সট যে ভিডিওটা আপলোড হবে সেটা ওই কোশ্চেন অ্যান্সার কিউএনএ ভিডিওই আপলোড হবে। তো তোমরা ঝটপট কোশ্চেনগুলো করে আসো, তারপরে আমি তোমাদের ওই কোশ্চেন নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই।
সবাই ভালো থেকো, এইভাবে পাশে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটাকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে আমার একটু একটু সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আর বাকিরাও আমার সম্পর্কে জানতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য, লাভ ইউ অল।